হ্যালো এভরিওয়ান, আমরা বরাবরই বিভিন্ন পারপাসে আইএলটিএস দিয়ে থাকি। আর এই আইএলটিএস দেওয়ার সময় আমাদের মাঝখানে একটা কোশ্চেন আসে, সে কোশ্চেনটা হলো আইএলটিএসের অল্টারনেটিভ কি কোনো ওয়ে আছে যেটা আইএলটিএসের ইকুইভ্যালেন্ট হবে? হ্যাঁ আছে, আর আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করব। OIETC বা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ টেস্ট সেন্টার, যেটা আইএলটিএসের অল্টারনেটিভ, আর এটা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপের একটা পার্ট, যেখানে আমরা 100% অনলাইনে ELLT বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল টেস্টটা দিতে পারবো। আপনারা এখন হয়তো ভাবছেন যে অনলাইনে দিতে পারবো, তার মানে অনেক সুবিধা, হয়তো আমি নকল করতে পারবো, চুরি করতে পারবো, আমার পাশে থেকে কেউ শিখায় দিতে পারবে, বা আমি বিভিন্ন ওয়েতে আমি আর কি নকল করতে পারবো এক কথায়। না, এখানে অত্যন্ত ডেভেলপড AI সিস্টেম ইউজ করা হয়েছে, সো আপনি চাইলে নকল করতে পারবেন না। ইনফ্যাক্ট আপনার যদি কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে আপনি ডিসকানেক্ট হয়ে যান, তাও আপনাকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। মানে আপনার এই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে, আবার নতুন করে রেজিস্ট্রেশন করে নতুন করে আপনাকে পরীক্ষা দিতে হবে। এখন পরীক্ষা তো দিলাম, কিন্তু আমার কোন কোন ভার্সিটি আমার OIETC-টা অ্যাকসেপ্ট করছে? হ্যাঁ, সব ভার্সিটি হয়তো করছে না, বাট অনেক ভার্সিটি OIETC-টা অ্যাকসেপ্ট করছে, আপনারা লিস্টটা দেখতেই পাচ্ছেন। আর ফার্দার আশা করছি আরও ভার্সিটি OIETC-টা অ্যাকসেপ্ট করবে। তাহলে আপনি এখন OIETC-টা দিবেন কীভাবে বা কোন কোন মডিউলের উপরে দিবেন? প্রথমে আপনাকে www.oietc.com যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এটা পুরো টোটালি অনলাইন। আপনি সেখানে ওয়েবসাইটে গেলে দেখলে বুঝতে পারবেন, স্টেপ বাই স্টেপ ওখানে বলা আছে কার পরে কী করতে হবে। সো আপনারা রেজিস্ট্রেশন করে নিলেন। এরপরে এখন রেজিস্ট্রেশনের পরে আপনাদের এক্স্যাক্ট আইএলটিএসে যে চারটা মডিউলে আপনারা পরীক্ষা দিবেন, OIETC-তেও সেম চারটা মডিউলে আপনাদের পরীক্ষা দিতে হবে। প্রথমে আসবে লিসেনিং, দেন আসবে রিডিং, আফটার দ্যাট রাইটিং, অ্যান্ড ফাইনালি ওরাল বা স্পিকিং টেস্ট দিয়ে আপনার OIETC-টা এক্সামটা শেষ হবে। সো আমরা রেজিস্ট্রেশন করে এক্সাম দিয়ে দিলাম, এখন আমাদের গ্রেডিং পলিসিটা কি? আইএলটিএসের চেয়ে OIETC-র গ্রেডিং পলিসিটা একটু ডিফারেন্ট। আমরা যদি বলে থাকি যে আইএলটিএসে ওভারঅল 6 এবং মিনিমাম প্রত্যেকটা ব্যান্ডে আমাদের 5.5 লাগবে, তাহলে OIETC-তে এটা হয়ে যাবে ওভারঅল B2+, আর ইচ ব্যান্ডে আমার হচ্ছে B2। এটা একটু কমপ্লিকেটেড প্রসিজার, এটা নিয়ে আমরা ফার্দার পরে ডিসকাস করব। এখন আসি আমাদের রেজাল্টটা পাবলিশ হবে কতদিনে। নর্মালি তাদের মেনশন করা আছে যে তারা 48 আওয়ার্সের মধ্যে, অর্থাৎ 2 দিনের মধ্যে আপনাকে রেজাল্টটা দিয়ে দিবে। বাট অনেক সময় অনেক টেকনিক্যাল ইস্যু, অনেক বিভিন্ন ধরনের ইস্যুর জন্য আমাদের এই প্রসিজারটা একটু ডিলে হতে পারে, 1 সপ্তাহ, 3 দিন, 5 দিন, 10 দিন, এটা ডিপেন্ড করবে। এখন আসা যাক পেমেন্ট প্রসিজারে। OIETC-র জন্য তাদের মেনশন করা আছে 80 ইউরো পে করতে হবে, আর যেটা ক্রেডিট কার্ডের থ্রুতে। এখন 80 ইউরো মানে কত হচ্ছে সেটা আপনাকে যেদিন রেজিস্ট্রেশন করবেন সেদিন ইউরো রেট বাংলাদেশি টাকায় কত সেটাতে কনভার্ট করে যা হবে সেটা আপনাকে পে করতে হবে। বাট 80 ইউরো মানে অলমোস্ট আপনার বলতে গেলে আইএলটিএসের ফিয়ের অর্ধেক, সো মাস্ট বি এটা একটু হলেও রিলায়েবল। সো এটা ছিল আমাদের OIETC। এখন আপনারা ডিসাইড করেন আপনারা আইএলটিএস দিবেন আর OIETC দিবেন, বাট যেটা আপনারা চুজ করেন, অল দ্য বেস্ট।